সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম। বিআরটিসি থেকে একটি নিক দেওয়া হয়েছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের কথা আমি বলছি। তো এখানে শুধুমাত্র একটা ক্যাটাগরিতে লোক নেওয়া হবে। এখানে অষ্টম শ্রেণী যদি আপনি পাশ করে থাকেন আবেদন করতে পারবেন, নারী এবং পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই পুরো সার্কুলারটি কী কী রয়েছে। সার্কুলারটিতে দেখতে পাচ্ছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, রাজউক এভিনিউ, ঢাকা 1000, www.brtc.gov.bd। এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক, লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এছাড়াও আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তো সার্কুলারটি প্রকাশিত তারিখ 4/4/2023। তো এখানে পুরো একটি টেবল দেখতে পাচ্ছেন, যেখানে রয়েছে ক্রমিক নং, পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার কোনো প্রয়োজন নেই। তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন আমি বড় আকারে দেখাচ্ছি, এই সকল জেলাগুলো আবেদন করার কোনো প্রয়োজন নেই। এছাড়া বাকি সকল জেলার নারী পুরুষে কিন্তু আবেদন করতে পারবেন, যেমন মুন্সিগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, নেত্রকোনা, নোয়াখালী, জয়পুরহাট, গাইবান্ধা, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, মাগুরা, নড়াইল, ঝালকাঠি, ফিরোজপুর, বরগুনা, মৌলভীবাজার। তো এগুলোর আবেদন করার প্রয়োজন নেই, বাকি সকল জেলার নারী পুরুষে কিন্তু আবেদন করতে পারবেন। তবে সকল জেলার এতিম ও প্রতিবন্ধী প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। তো আমরা ক্যাটাগরিটি দেখে নেব, যেখানে রয়েছে এক, নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 21 জন, বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 20 গ্রেডে দেওয়া হবে। তো শিক্ষাগত যোগ্যতার বিষয়টি দেখতে পাচ্ছেন, অষ্টম শ্রেণী পাস, অবশ্যই শারীরিক এবং মানসিকভাবে উপযুক্ত হইতে হবে। তো এখানে বয়সের ক্ষেত্রে লক্ষ্য রাখবেন যে 30/4/2023 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তো আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন brtc.telecom.bd, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে। আমি আবারও বলছি, আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তো আবেদনটি শুরু হতে চলেছে 6/4/2023 সকাল 10 ঘটিকা থেকে। তো অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে, আবেদনের শেষ তারিখ ও সময় 30/4/2023 বিকাল 5 ঘটিকা। চলুন দেখে নেওয়া যাক এই একটা ক্যাটাগরিতে আবেদন করার জন্য আপনাকে অনলাইনে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কত টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ 200 টাকা লাগবে আপনার আবেদনটি করার জন্য। 200 টাকা হলেই কিন্তু আপনি আবেদনটি করতে পারছেন বিআরটিসিতে। এছাড়াও এখানে আবেদনের সিস্টেম দেখতে পাচ্ছেন, আপনি যদি আবেদন করতে না পারেন বা আপনি যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন। তো এছাড়াও এখানে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি দেখতে পাচ্ছেন, এখানে আরও কিছু রুলস রয়েছে, এই মুহূর্তে এগুলো প্রয়োজন নেই, এগুলো পরবর্তী সময়ে প্রয়োজন হবে। তো চলুন দেখে নেওয়া যাক এই সার্কুলারটির যার দায়িত্বে রয়েছে। তো এখানে মোহাম্মদ সাইদুর রহমান উপসচিব, ওনার দায়িত্বে সার্কুলারটি রয়েছে। এই হচ্ছে বিআরটিসির নিয়োগ। তো সবশেষে বলবো যে আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আমি রেগুলার অনলাইনের আবেদনের কাজ করে থাকি, আপনি বিশ্বাসের সাথে কিন্তু আমার মাধ্যমে আবেদন করতে পারবেন সবসময়। যদি এই ধরনের নিয়োগগুলো পেতে চান আমার মাধ্যমে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।